জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী পদত্যাগ করেছেন সোমবার পদত্যাগপত্র গ্রহণ করে তা কার্যকর করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এদিকে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হাজি সেলিম এবং জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান আনার হোসেন মঞ্জুকে গ্রেপ্তার করেছে পুলিশ শেখ হাসিনা সরকারের পতনের সাতাশ দিনের মাথায় পদত্যাগ করলেন জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী দুই সালের ত্রিশ এপ্রিল স্পিকার নির্বাচিত হন শিরিন শারমিন এরপর থেকে টানা এ দায়িত্বে ছিলেন তিনি রংপুরে গুলিবিদ্ধ হয়ে স্বর্ণ শ্রমিক মুসলিম উদ্দিন নিহতের ঘটনায় গত সাতাশ আগস্ট শিরিন শারমিন চৌধুরীসহ সতেরো জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে স্পিকারের পদত্যাগ কার্যকর করেছেন রাষ্ট্রপতি ঢাকা সাত আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা হাজি সেলিমের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে রবিবার রাতে রাজধানীর বংশাল থেকে হাজি সেলিমকে আটক করা হয় সোমবার জাতীয় পার্টি জেপি চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ রাজধানীর ধানমন্ডির একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় পুলিশ জানায় আনোয়ার হোসেন মঞ্জুর বিরুদ্ধে কয়েকটি হত্যা মামলা রয়েছে রাজধানীর আদাবর থানায় গার্মেন্টস কর্মী রুবেল হত্যা মামলায় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোভান গোলাপকে ফের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত রাজধানীর পশ্চিম নাখালপাড়া থেকে গত পঁচিশ আগস্ট গোলাপকে গ্রেপ্তার করা হয় এদিকে আনসারুল আলম চৌধুরী নামের এক ঋণ খেলাপিকে বিদেশে পালিয়ে যাওয়ার সময় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়েছে চট্টগ্রামের চাকতাই শাখা ইসলামী ব্যাংকে তার নামে এক হাজার কোটি টাকার বেশি ঋণ রয়েছে জহিরুল মহসান দীপ্ত সংবাদ ঢাকা